অ্যাক্সেলারেশন হচ্ছে, সমতরে যাচ্ছে। বেগ বৃদ্ধি হচ্ছে, বেগ বাড়ছে। বেগ কমছে, মন্দন হচ্ছে, স্টেশন এসে গেছে, এবার থামবে, বেগ জিরো হবে। ট্রেন থেমে গেল, বেগ শূন্য। ট্রেন ছাড়লো, টাইম স্টার্ট হলো, বেগ বৃদ্ধি হচ্ছে, দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে। ডেড ইভেলোসিটিটা লক্ষ্য করো, এই ট্রেনের বেগ বাড়ছে, দুটো ট্রেনেরই বেগ প্রায় সমান, সেই জন্য দুটোকে থেমে আছে মনে হচ্ছে।